নমস্কার বন্ধুরা রিয়া ওভিনের আরও একটি নতুন পর্ব দেখার জন্য তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজ নিয়ে চলে এসেছি মিক্স দাম পোলাওয়ের একটি অসাধারণ রেসিপি খুব সহজভাবে আজ এই রেসিপিটি আমি তোমাদেরকে করে দেখাবো এই স্টেপগুলো ফলো করলে তোমাদেরও এই মিক্স দাম পোলাও দারুণ হবে তো চলো আজ এই রেসিপিটি দেখে নেওয়া যাক যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও রেসিপিটি শুরু করা যাক মিক্সড দাম বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি এছাড়াও আরও কিছু উপকরণ আমি নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের গাজরকে আমি এভাবে কেটে নিয়েছি কেটে নিয়েছি কিছুটা পরিমাণ বিনস একটা ছোট সাইজের ক্যাপসিকাম আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি আর একটা ছোট পেঁয়াজও কেটে রেখেছি আরও কিছু উপকরণ আছে যেটা আমি রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দেব এবার এই বাসমতি রাইসটাকে আমাদেরকে খুব ভালো করে ধুয়ে জল দিয়ে আর সামান্য পরিমাণ নুন দিয়ে হানড্রেড পারসেন্ট বয়ল করে নিতে হবে এখানে আমাদের রাইস একেবারে বয়েল হয়ে গেছে এবার আমি রান্নার নেক্সট স্টেপটা শুরু করছি একটা বাটিতে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমাদেরকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমের ভুজি তৈরি করতে হবে এখানে কিছুটা পরিমাণ আমি বয়েল শেডের চিকেন নিয়েছি এখানেও আমি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন মিশিয়ে রাখছি আর বাটিতে আমি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি এখানেও সেম প্রসেসে গোলমরিচ গুঁড়ো আর আমি নুন ভালো করে মিশিয়ে এটাকে মাখিয়ে নেব এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতন সাদা তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমেই আমি ডিমটা এখানে দিয়ে দিচ্ছি আমাদেরকে ডিমের ভুজ্জি তৈরি করতে হবে এখানে আমার ডিমটা ফ্রাই হয়ে গেছে এবার আমি এটাকে কড়াই থেকে তুলে নেবো এবার ওই কড়াইতেই আরও ওয়ান টেবিল স্পুনের মতন সাদা তেল আমি দিয়ে দিয়েছি এবার বয়েল করে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দেব শুধুমাত্র নুন আর গোলমরিচ এখানে মাখানো রয়েছে এবার এই চিকেনটাকেও আমাদেরকে একটু ফ্রাই করে নিতে হবে চিকেনটাও ফ্রাই হয়ে গেছে আমি এবার চিকেনটাকে তুলে নেবো এবার ওই কড়াইতে যে পরিমাণে তেল বেঁচে রয়েছে তাতেই আমি দিয়ে দিচ্ছি নুন আর গোলমরিচ মাখানো চিংড়ি মাছটা চিংড়ি মাছটাকেও আমি একটু হালকা করে ফ্রাই করে নেব এখানে আমাদের চিংড়ি মাছও ফ্রাই হয়ে গেছে আমি চিংড়ি মাছটাও তুলে নেব এবার ওই কড়াইতে আমি আরও ওয়ান টেবিল স্পুনের মতন সাদা তেল দিয়েছি দিয়ে সামান্য পরিমাণে কাজু আর কিশমিশ আমি এখানে দিয়ে দিলাম যে যেরকম পরিমাণে কাজু কিশমিশ ইউজ করতে চাও করতে পারো দিয়ে এখানে আমি এটাকেও ফ্রাই করে নিতে হবে এখানে আমাদের কাজু কিশমিশ ফ্রাই হয়েছে আমি এটা তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতন সাদা তেল আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন ঘি এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নে দিচ্ছি হাফ ইঞ্চের মতন দারচিনি আর তিনটে ছোটো এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি আর দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি এবার এই ফোড়নটাকে আমাদেরকে দশ সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নিতে হবে এখন দশ সেকেন্ড হয়ে গেছে আমি এক এক ওয়ান টি মতন রসুন আর ওয়ান টি স্পুনের মতন আদাকে কুচি করে রেখেছিলাম আমি সেটাও এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে এক মিনিটের জন্য একটু ফ্রাই করে নেবো এক মিনিটের মতন ফ্রাই হয়ে গেছে এবার যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও দিয়ে দিলাম এবার পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়ার পর পর্যন্ত আমাদেরকে হালকা ব্রাউন করে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে এখানে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি প্রথমেই দিচ্ছি গাজর তারপরেও বাকি যে সমস্ত ভেজিটেবলস আমি কেটে রেখেছিলাম বিনস আর ক্যাপসিকাম সেটাও দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আবারও ভালো করে মিশিয়ে ভেজিটেবলটাকে আমাদেরকে ভালো করে ফ্রাই করে নিতে হবে এখানে আমাদের সমস্ত সবজিগুলোই ভালো করে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটাও এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো যে ডিমের ভুজিটা আমি করে রেখেছিলাম সেটাও এখানে আমি দিয়ে দিলাম খুব ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি তেজপাতাটা এখান থেকে তুলে ফেলে দিচ্ছি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ রয়েছে এবার এই সমস্ত ভেজিটেবলগুলোর উপরেই প্রথমে আমি দিয়ে দিচ্ছি ওই কড়াইতেই রাইসের একটা লেয়ার তৈরি করে দিচ্ছি হাফটা লাইস রাইস দিয়ে আমি একটা লেয়ার তৈরি করে দিলাম দিয়ে দিচ্ছি তার উপরে হাফ টি স্পুনের মতন চিনি আর দিচ্ছি ওয়ান টি স্পুনের মতন গরম মশলা গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশটা এবার বাকি রাইস দিয়ে বাকি লেয়ারটা আমি তৈরি করে নেব বাকি লেয়ারটায় আমি পুরো রাইসটাই এখানে দিয়ে দিচ্ছি সমস্ত রাইসটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার আবারও হাফ টি স্পুনের মতন চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতন গরম মশলা গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে নুন দিচ্ছি নুনটা যেহেতু আমি রাইসটা সিদ্ধ করার সময়ও দিয়েছিলাম এবং সবজিতেও দেওয়া আছে তাই সেটা বুঝে দিতে হবে আর কাজু আর কিশমিশটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম এখন গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার উপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য আমি দমে রাখবো তো ফেরত আসছি পনেরো মিনিট পর এখন পনেরো মিনিটের মতন হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি কড়াইয়ের ঢাকনাটা তুলে দিচ্ছি এবার খুব হালকা হাতে রাইসটাকে নিচ থেকে উপর করে দিতে হবে এবং সমস্ত ভেজিটেবলের সঙ্গে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি আমি খুব হালকা হাতে করতে হবে যাতে রাইসটা ভেঙে না যায় আমি সমস্ত রাইসটাকে উপনিচ করে দিয়েছি এবং ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে বানানো মিক্সড দাম পোলাওয়ের এই রেসিপিটি দেখতেই পাচ্ছ রাইসটা কীরকম ঝরঝরে তৈরি হয়েছে তো তোমরাও বাড়িতে এইভাবে এই রেসিপিটিকে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে টিল দেন ভালো থেকো